ট্রেন থেকে পড়ে জখম রোগীকে হাসপাতালের বাইরেই ফেলে পালালেন রেল পুলিশ। দীর্ঘক্ষণ এভাবে হাসপাতালের বাইরে পড়ে থাকার পর স্থানীয়দের প্রচেষ্টায় চিকিৎসা শুরু হলো যুবকের। এক অমানবিকতার ছবি, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হওয়া এক রোগীকে হাসপাতালের বাইরেই ফেলে পালালো কর্তব্যরত রেল পুলিশ কর্মী। দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের বাইরেই পড়ে রইলেন নারায়ণ চৌধুরী নামের ওই যুবক। পরে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডাউন শিয়ালদাহ ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে ফিরছিলেন নারায়ণ চৌধুরী। প্রচণ্ড গরমের কারণে ট্রেনের দরজার পাশেই দাঁড়িয়েছিলেন। ঘুটিয়া শরীফ স্টেশন ছাড়তেই চলন্ত ট্রেন থেকে কোনোভাবে পড়ে যান তিনি। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘুটিয়া শরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার চোট গুরুতর হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে আরপিএফ ওই যুবককে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অভিযোগ, তাকে চিকিৎসা না করিয়ে হাসপাতালের বাইরে ফেলে রেখে চলে যায়, এমনকি প্রেসক্রিপশনও বাইরে ফেলে দেয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ এভাবেই ক্যানিং মহকুমা হাসপাতালের বাইরে পড়ে থাকেন ওই যুবক। পরে ক্যানিং মহকুমা হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগী সহায়ক শঙ্কু দাস বলেন, রোগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালের সামনে পড়েছিল, আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। পেশেন্টটা অ্যাপ্রক্স 9টা নাগাদ এসছে, সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে, ক্যানিং হসপিটালে আসলো, ড্রেসিং ড্রেসিং হলো। আরপিএফ এসেছিল, রেলের দুজন স্টাফ এসেছিলো, এসে ড্রেসিং ড্রেসিং করে পেশেন্টের মনে হয় সিটি স্ক্যান করার কথা বলছিলো ডাক্তারবাবু, যতটা শুনলাম। তা পেশেন্টটাকে আরপিএফ পাণ্ডেবাবু, সম্ভবত ওনার নেম প্লেট যেটা দেখলাম, আরপিএফের পাণ্ডেবাবু পেশেন্টটাকে ফেলে কাগজপত্র এখানে ফেলে রেখে পালিয়ে গেল। পেশেন্টটাকে এখন এইভাবে পড়ে গেছে, আরপিএফ ট্রিটমেন্টটা করায়নি পাণ্ডেবাবু, পেশেন্টটাকে নিয়ে এসে এখান থেকেই ফেলে রেখে গেছে। তবে ওনারা নিয়ে এসেছিলো, নিয়ে এসে এইভাবে যদি মিসবিহেভার পেশেন্টের সাথে ওরা যদি করে, তাহলে হসপিটাল কর্তৃপক্ষ কী করবে? হসপিটাল কর্তৃপক্ষ বলেছে আমরা দেখছি ব্যাপারটা, পেশেন্টটাকে নিয়ে যাতে ট্রিটমেন্ট হয় সেই ব্যবস্থা করছি। যেমন উদ্ধার করেছে, যদি বা পড়ে থাকে রেল লাইনে পাশে, যেমন হসপিটালে এনেছে, এবার হসপিটালে এনে এবার ট্রিটমেন্ট করানোটা তো আরপিএফের একটা নৈতিক কর্তব্য, সেটা তো করলেন না উনি। উনি এসে ডাক্তারবাবুর সাথে জেদাজেদি করলো, কথাবার্তা বললো, আমরা পারবো না কেন ওই হিসেবে কথাবার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ক্যানিং। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।